আপোনার হাত ভরি জিনজিনাব পারে এই ভিটামিনের অভাবত। বহুতরে বহু সময় একে ঠাইতে ঠিয় হয়ে বা বহি থাকিলে ভরি বা হাত জিনজিনাবলে ধরে আর অলপ সময় লরচর করব নারা হয়ে পড়ে। একদরে গাড়ি মটরসাইকেলত উঠিলেও ভরির জিনজিননি উঠে, জোতা সেন্ডেল সরি পড়ার দরে ঘটনাও ঘটে। ইয়ার নেপথ্যত থাকিব পারে বিভিন্ন শারীরিক কারণ, তার ভিতর শরীরত ভিটামিনের অভাব হওয়াটো মুখ্য কারণ হিসাবে বিবেচিত হয়ে আহিছে। এই ধরনের সমস্যারপরা হাত সারিবলৈ খাদ্য তালিকাত কিছুমান খাদ্য অন্তর্ভুক্ত করাটো অত্যন্ত জরুরি। শরীরত ভিটামিন ইর অভাব হলে হাত ভরির জিনজিননি হওয়ার সমস্যায় দেখা দিব পারে। সেয়েহে এই সমস্যা দূর করবলৈ প্রচুর পরিমাণে ভিটামিন ই যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। খাদ্য তালিকাত চীনাবাদাম রাখিব পারে, কিয়নো চীনাবাদাম ভিটামিন ইর ভাল উৎস। ইয়ার উপরি এভোকেডোত ভিটামিন ই যথেষ্ট পরিমাণে পোৱা যায়। সেয়েহে নিয়মিত রূপে এভোকেডো খালে ভিটামিন ই শরীরে লাভ করে আর এই সমস্যাসমূহ সমাধান হওয়াত সহায় করে। আলমন্ড ভিটামিন ইর সকলতকৈ ভাল উৎস হিসাবে জনা যায়। এটা পাত্রত কেইটামান আলমন্ড তিয়াই রাখি পুয়া বাকলি গুছাই খালে এই সমস্যাবোৰৰ পৰা সুফল লাভ কৰিব পাৰে। সানফ্লাওয়ার নিয়মিতভাৱে সেৱন কৰিলে হাত ভৰিৰ জিনজিননিৰ সমস্যাৰ পৰা উপশম পোৱা যায়, কিয়নো সানফ্লাওয়ারত যথেষ্ট পরিমাণে ভিটামিন ই থাকে। গুৱাহাটীৰ ৰূপনগৰৰ পৰা রাতুল রাজবংশীৰ সহযোগত ভাস্কর জ্যোতি আচার্য, নিউজ হেলথ প্লাছ।